वेलकम टू पायल्स किचन भापा कतला माछेर रेसिपी निये एसेछि आमार चैनले बांगाली अबांगाली देशी विदेशी रिच हेल्दी नाना रकम रेसिपी आपलोड करा आछे 550-এর ওপরে রান্না আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন এখানে 6 পিস কাতলা মাছ ধুয়ে জল ঝরিয়ে আন্দাজ মতো নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা আছে 15 মিনিট মাছে কিছুক্ষণ নুন মাখিয়ে না রাখলে মাছের ভেতরে নুন ঢোকে না একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এখানে আগে মশলাগুলো মিক্স করে নেব তারপর মাছ দিয়ে এখানে মেখে নেব এখানে 2 টেবিল স্পুন কালো সরষে প্লাস 2 টেবিল স্পুন সাদা সরষে একসাথে বেটে নেওয়া হয়েছে শিলনোড়াতে দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নেওয়া হয়েছে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটলে সরষে তেতো হয় না অ্যাড করে দিচ্ছি টিফিন বক্সে সরষে মিক্সিতে বাটলে খেতে টেস্ট হয় না তাই সরষে মিক্সিতে বাটি না অন্য মশলা যদিও বাটি এখানে 2 টেবিল স্পুন পোস্ত বাটা শিলনোড়াতে বাটা অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন নুন অ্যাড করে দিচ্ছি নুন অ্যাজ পার টেস্ট মাছেও নুন অ্যাড করা আছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো হলুদ বেশি অ্যাড করব না যাতে কালারটা আভা আভা হলুদ আসে দেখতে ভালো লাগবে সরষের তেল অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন একটা চামচ দিয়ে আগে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি এখানে বাটিতে অনেক মশলা লাগানো ছিল একটু জল দিয়ে মিক্স করে এটা ঢেলে দিলাম টিফিন বক্সে বেশি জল অ্যাড করব না বেশি পাতলা হয়ে যাবে কারণ ভাপে যখন সিদ্ধ হবে মাছেরও জুস ছাড়বে মাছগুলো অ্যাড করে দেব মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন একটা মাছের পিসের ওপরে আরেকটা মাছের পিস রাখলে সিদ্ধ হবে না বাটিটা একটু নাড়িয়ে দিলাম লেবেল হয়ে গেছে এবার গোটা চেরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিচ্ছি আর একটুখানি 1 চা চামচ কাঁচা সরষের তেল উপরে ছড়িয়ে দিলাম টিফিন বক্সের মুখটা লাগিয়ে দিচ্ছি 10 মিনিট এভাবেই ম্যারিনেট করে রেখে দিলে টেস্ট বাড়বে একটা কড়া নিয়ে নিয়েছি ওতে জল ঢেলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসালে কী হবে টিফিন বক্সটা নড়বে না আর জলটা যাতে টিফিন বক্সে জাস্ট টাচ করে এর ওপর অবধি মানে মুখটা অবধি যাতে না পচে মুখটা অবধি পচে গেলে টিফিন বক্সের ভিতরে জল ঢুকে যাবে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি
এবার গ্যাস অন করে দেব। জলে বয়ল আসলে তারপর ঢাকা দেব। আর জল বয়ল করার পর কেন টিফিন বক্সটা রাখিনি, কারণ হাতে ভাত লাগবে, তাই আগে টিফিন বক্স বসিয়েছি, পরে গ্যাস অন করেছি। জলে বয়ল এসে গেছে, হাই হিটে ঢেকে 20 মিনিট রান্না করব। কেন 20 মিনিট? কারণ মাছের পিসগুলো ভারী আছে, এতে কি হবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর কম সময় রান্না করলে কাঁচা হয়ে যাবে মাছ। 20 মিনিট হয়ে গেছে, গ্যাস অফ করে তারপর ঢাকনাটা তুলব, কারণ গ্যাস অন থাকতে যদি তুলি হাতে ভাপ লেগে যাবে। হালকা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপর টিফিন বক্সটা নামিয়ে খুলে নেব। এখন খুব গরম, টাচ করা যাবে না। মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে, গ্রেভিটাও একদম ঘন। আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কী হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।